চাঁদাবাজির প্রতিবাদে ভোমরা স্থল বন্দরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও মানববন্ধন করেছে শ্রমিকরা। সকাল 10টার দিকে শুরু হয়ে এই কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ চলে দুপুর 1টা পর্যন্ত। এ সময় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। সোমবারও 4 ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন তারা। কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে বন্দরের আরও 8টি সংগঠন। শনিবার প্রথম দিনের কর্মসূচির পর ভারতের ঘোজাডাঙ্গায় চাঁদা দিয়ে প্রবেশের অভিযোগ ওঠে। এর আগে ট্রাক থেকে প্রতি 30-40 টাকা চাঁদা না দিলে 40-45 দিন পর্যন্ত ট্রাকগুলোকে আটকে রাখার অভিযোগ করা হয়। এরপর থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেয় শ্রমিকরা।